মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে। আমাদের স্কুলে অটোমোবাইল স্টুডেন্টস ম্যাডাম, এইচএম ম্যাডাম, গুড মর্নিং প্রোগ্রামিং। আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের আমরাই হাই স্কুল, যেখানে ভোকেশনাল অর্থাৎ যে এইচএস রয়েছে সেই এইচএস এর অটোমোবাইল সেক্টরের ডিপার্টমেন্টে, অটোমোবাইল এন্ড মেকানিক্যাল ডিপার্টমেন্টে। এখানে এইচএস এ অটোমোবাইল এবং মেকানিক্যাল ভোকেশনাল এডুকেশনে করানো হয়, এবং এখান থেকে যে সার্টিফিকেটটা হয় সেটা তো এইচএস সার্টিফিকেট। যেমন সায়েন্সে যা যা সুবিধা পায় সমস্ত কিছু সুবিধা এখানে পায়, চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সমস্ত কিছু, যে এইচএস লেভেলে যে চাকরি আছে সেই পুরো ব্যাপারগুলো তারা পাবে। কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাথে সাথে তাদের ভোকেশনাল পেপার, অটোমোবাইল এবং সিভিল চলে। আমি এখন অটোমোবাইল নিয়ে বলবো, যে অটোমোবাইলের দুটো পেপার থাকে এবং বাংলা ইংলিশ থাকে, এবং এরা প্র্যাকটিক্যালটা যেমন ভাবে শেখে সেমন ভাবে থিওরি শেখে, ফোর হুইলার, টু হুইলার, এই পুরো ব্যাপারটা, ইঞ্জিন, পাম্প, সমস্ত কিছু থাকে। এবার এই এরা কি কি শিখছে আমাদের এদের কাছে যাবো। এখানে প্র্যাকটিক্যালের একটা ওয়ার্কশপ চলছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে এরা এখানে একটা ন্যাশনাল লেভেল সার্টিফিকেট পায় স্কিল ডেভেলপমেন্টের, যেটা NSPF ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের লেভেল 3 সার্টিফিকেট পায়। এই সার্টিফিকেটটা এখনকার বর্তমান যুগে সমস্ত ইন্ডাস্ট্রিতে, ইন্ডিয়াতে যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, এবং পরপর ধাপ অনুযায়ী এরা বিটেক, এখান থেকে ডাইরেক্ট বিটেকে তারা পরীক্ষা দিতে পারবে, জয়েন্ট ডিপ্লোমা তারা পেতে পারে, সেকেন্ড ইয়ার ডিপ্লোমা পেতে পারে, ITI-তে 20% সেট রিজার্ভ থাকে, এই সমস্ত ফেসিলিটি রয়েছে এইচএস। সুতরাং বর্তমানে জেনারেল এইচএস না করার থেকে এই যে ভোকেশনাল এইচএসও আমরা যে জায়গা দেখতে পাচ্ছি, স্কিল ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উন্নত দেশগুলোতে, যেভাবে এডুকেশন চলে আমাদের এডুকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নেই বলে অনেকে জানতে পারে না। তাই আমার এই চ্যানেলে আমি সবাইকে জানাতে চাই যে এই ভোকেশনাল এডুকেশনের পুরো বিষয়গুলো। তো আমরা চলে আসি, একটুখানি দেখে নিই যে চলে আসো। আচ্ছা, তোমরা এখানে কি কি শিখছো, কি কি শিখছো তোমরা? এটা কি ইঞ্জিন? ডিজেল ইঞ্জিন। আচ্ছা, এটা ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিনের এটা মানে স্যাররা পুরো একদম ডেসক্রাইব করে দেখান, তাই তো? এখানে মানে কাজ কি, এটা এটা ফোর ফোর হুইলার, এটা ফোর হুইলার। আচ্ছা, এই সম্পর্কে একটু এক মিনিটে কিছু একটা জাস্ট একটু কি তোমাদের একটু আমাকে পরিচয় করে দাও। এইগুলো কি? হ্যাঁ, ডায়নামো। এর ভেতরে পিস্টন আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা ফুয়েল পাম্প আছে। আচ্ছা আচ্ছা, আর ওইখানে কি ইঞ্জিন আছে একটু দেখি। এটা ডিজেল ছিল, এটা পেট্রোল ছিল, পেট্রোল। আচ্ছা আচ্ছা, এই পেট্রোল ইঞ্জিনের কাজ শেখানো হয়, তাই তো? বাহ, এটা তো দারুণ ব্যাপার। তো আচ্ছা, এখানে আচ্ছা এখানে আমরা আমরা চলে আসছি, এখানে ডিজেল, পেট্রোল মানে ফোর হুইলার, ফোর হুইলারের পরে আমরা চলে আসছি হচ্ছে এখানে বিভিন্ন পার্টস রয়েছে, গিয়ার্স রয়েছে, তোমরা। আচ্ছা, এখানে এখানে এই এই বিষয়গুলো শেখানো হয়, তাই তো? অ্যাসেম্বল করা। আচ্ছা আচ্ছা, টু হুইলারও আছে, আমরা এটা দেখতে পাচ্ছি, টু হুইলার। তো এই টু হুইলারে কি কি শেখানো হয় বলো, তুমি একটু বলো, টু হুইলারে কি কি শিখেছো তোমরা? জানতে পারছো, এবং তোমাদের সার্টিফিকেটের তো দাম খুব বেশি রয়েছে এখানে। ঠিক আছে, তোমরা এগিয়ে যাও, সবাইকে বলি। ঠিক আছে, আজকে ওয়ার্কশপে এখানটাতে আমরা এসেছি, থিওরি ক্লাস আমরা দেখলাম, ঠিক আছে। এর সাথে আবার ইলেকট্রিক্যালের কোর্স আছে, ইলেকট্রিক্যাল এখানে, কারণ অটোমোবাইল বা সিভিলের সাথে ইলেকট্রিক্যাল একটা জড়িত। সুতরাং 6 মাসের একটা NQR ন্যাশনাল লেভেলের ইলেকট্রিক্যালের কোর্স হয়, এবং একটা HS কোর্স যেটা সম্পূর্ণভাবে যেমন আর্টস, সায়েন্স, কমার্সের মতো যেরকম টেকনিক্যাল HS সেরকম চলে, তার সাথে সাথে আবার একটা স্কিল ডেভেলপমেন্টেরও ইলেকট্রিক্যালের কোর্স, যাতে এই অটোমোবাইল এবং সিভিল এই দুটো কিন্তু ইলেকট্রিক্যাল লাগে, তার জন্য ইলেকট্রিক্যালের কোর্সগুলো খুব সুন্দরভাবে একটা রয়েছে। তো অবশ্যই আমাদের আরও ইনফরমেশন আমরা নেবো এখান থেকে, আর কি কি ছাত্ররা বেরিয়েছে। আমরা শুনেছি এখান থেকে প্যাকেজ এবং সরকারি জায়গাতেও কাজ করছে এরকম ছাত্ররা রয়েছে, তো তাদের বিভিন্ন ইনফরমেশন টিচারদের কাছ থেকে আমরা নেবো। ভোকেশনাল আমরাই হাই স্কুল, এখানে অটোমোবাইলের একটি পরীক্ষা হচ্ছে। এখানে খুব দক্ষতার সাথে অটোমোবাইলের যে NSQF 3 লেভেল অর্থাৎ ন্যাশনাল লেভেলের যে সার্টিফিকেট NSQF লেভেল 3 সেই কোর্সটি হয়। এখান থেকে
পলিটেকনিক সেকেন্ড ইয়ার, পলিটেকনিক ফার্স্ট ইয়ারের চান্স পাওয়া যায়, এবং তার সাথে আইটিআইতে 20% সেট রিজার্ভ থাকে। যাদের মাধ্যমিকে নাম্বার কম বা যাদের মাধ্যমিকে নাম্বার কমের ফলে পাচ্ছে না আইটিআইতে, তাদের ক্ষেত্রে এই কোর্সটি করে তারা বিভিন্নভাবে যেতে পারে হচ্ছে আইটিআইতে 20% সেট রিজার্ভ। এছাড়াও বিটেক পেতে পারে, যেহেতু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, বিটেকেও তারা পরীক্ষা দিতে পারে। অনেকে বিটেকেও যায় এবং জবেও পারে, এবং জবের রিসেন্টলি একটি ক্যাম্পাসিং হয়ে গেছে। তো আমরাই হাই স্কুলে যদি কেউ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটি করতে চায় 2 বছরের, এবং এটি একটি এইচএস কোর্স, এইচএসে যত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের চাকরি রয়েছে সেখানে অ্যাপ্লাই করা যায়, প্রাইমারি স্কুল বা এরপরে যে কোনো সুবিধে সব কিছু রয়েছে এখানে। আমরা ভোকেশনালের এইচএসের কম্পিউটার ক্লাসে এসেছি। এই কম্পিউটার ক্লাসে আজকে থিওরি ওদের এক্সাম এবং প্র্যাকটিক্যাল এক্সাম হবে, প্রজেক্ট দেখাবে, তাই ওরা এদিকে বিজি। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলো, তোমাদের এখানে ক্লাস কেমন হয়? এখানে কি কি শিখতে পারো? তুমি কোন ট্রেডে আছো? আমি অটোমোবাইল ট্রেডে আছি। আচ্ছা, অটোমোবাইলের সাথে আর কি কি শিখেছো? অটোমোবাইলের সাথে কম্পিউটার, তারপর বাংলা ইংরেজি তো আছেই, ল্যাঙ্গুয়েজ পেপার আছে। আচ্ছা, তো এই বাংলা ইংলিশ এবং কম্পিউটার এবং অটোমোবাইল সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর সাথে সাথে তোমার এর পরে কি ইচ্ছে আছে, যেহেতু এটা ভোকেশনাল এইচএস? অটোমোবাইল বা মেকানিক্যালে যাওয়ার ইচ্ছে আছে। এখান থেকে স্টুডেন্টসরা যেতে পারে বিভিন্ন উচ্চতর এডুকেশন এবং তার সাথে সাথে বিভিন্ন জবে। আমরাই হাই স্কুল দুর্গাপুরের একটি অন্যতম স্কুল, ভোকেশনাল এডুকেশন এইচএস, যেখানে এখান থেকে সব রকম সুবিধে এবং আইটিআই, বিটেক, পলিটেকনিক, এমটেক, পিএইচডি সম্পূর্ণভাবে এরা স্টেপ বাই স্টেপ এই এডুকেশন থেকে যেতে পারে, এবং সিএইচএসএল বা বিভিন্ন ধরনের সেন্ট্রাল এবং রাজ্য সরকারের যে কোনো চাকরি এর পরীক্ষা এই এডুকেশন বা এইচএস থেকে দেওয়া যায়। যেমন ফিজে যারা সায়েন্স, আর্টস, কমার্স পড়ছে, এই ভোকেশনাল এইচএস একদম একই এবং বরং কিছুটা বেশি সুযোগ তারা পায়। দুটো ইঞ্জিন তো দেখতে একদম সেম, কিন্তু এর মধ্যে কিছু ডিফারেন্স আছে যেটার উপরে ভিত্তি করে আমরা নির্ণয় করতে পারবো যে কোনটা এসআই ইঞ্জিন, কোনটা সিআই ইঞ্জিন। তাহলে দুটো জিনিস আছে, যেটা এই ক্ষেত্রে কি আছে, এটা কি আছে, আর ওটা নিশ্চয়ই সিআই ইঞ্জিনে থাকে না, এসআইতে থাকবে। আরেকটা এসআই ইঞ্জিনে কি থাকবে, স্পার্ক প্লাগ, এখানে স্পার্ক প্লাগগুলো থাকছে। আর ওটার মধ্যে তাহলে কি থাকছে, ফুয়েল পাম্প, ডিজেল অয়েল পাম্প, যেটা ফুয়েল পাম্প থাকছে, আর ওর মধ্যে কিন্তু কোনো স্পার্কিং প্লাগ থাকবে না, ঠিক আছে। কেন, ওটা হচ্ছে কম্প্রেশন হিটেই ফুয়েলটা ব্লাস্ট হয়। তার কাছে রাইট পার্ট যেটা রয়েছে, ট্যাঙ্ক কেস, এগুলোকে ট্যাঙ্ক কেস বলা হচ্ছে। এটা রাইট পার্ট, এখানে আমার টোটাল ক্লাচ ইউনিটটা রয়েছে, সিলিন্ডার হেড, এখানে কম্বাসন চেম্বার আমার, এটা স্পার্ক ইগনিশন ইঞ্জিন, সব এখানে স্পার্ক লাগা আছে। আর আমি বলেছিলাম যে ম্যানিফোল্ড, ইনটেক ম্যানিফোল্ড পার্টে কার্বোরেটর লাগানো থাকে, এটা যে ম্যানিফোল্ড পার্ট, এখানে কার্বোরেটর আমার লাগানো রয়েছে। এক্সস্ট পোর্টে রয়েছে সাইলেন্সার,